সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রডের ল্যাপিং অর্থাৎ রডের ল্যাপিং কি জিনিস এবং কতটুকু ল্যাপিং ব্যবহার করবেন স্লাবে বিমে এবং কলামে সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আমরা ধরি একটি রড এটা যদি আমরা সত্তর ফিট ধরি তো এখানে আমাদের সত্তর ফিট লম্বা কিন্তু আমরা কখনোই রড পাবো না কেননা আমরা জানি সাধারণত একটি রড বারো মিটার হয়ে থাকে বা ফোর্টি ফিট আমরা একটি রডের সর্বোচ্চ দৈর্ঘ্য দৈর্ঘ্যতটুকু পাবো আমরা যখন বাজার থেকে কিনে নিয়ে আসবো সেটার দৈর্ঘ্য সর্বোচ্চ বারো মিটার বা চল্লিশ ফিট হয়ে থাকে তো আমরা যদি এখানে সত্তর ফিট একটি রড আমাদেরকে একটি স্লাবের ক্ষেত্রে বা বিমির ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে যদি আমাদের ব্যবহার করতে হয় সত্তর ফিট তো সেক্ষেত্রে আমাদেরকে একটি রড কিন্তু অবশ্যই এখানে জয়েন দিতে হবে তো এই জয়েন্টটাই হচ্ছে আপনার ল্যাপিং সহজ বাজার সিভিল ইঞ্জিনিয়ারিং ভাষায় এই জয়েন্টটাকে বলা হয় ল্যাপিং এই ল্যাপিং এ কতটুকু আপনারা ল্যাপিং ব্যবহার করবেন সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ভিডিওতে তো ল্যাপিং সাধারণত যেগুলোতে ব্যবহার করা হয় যেমন কলাম তারপরে বিমে এবং সাদে তিনটি জায়গাতে আপনারে আপনাকে সঠিক হিসাবে আপনাকে ল্যাপিং ব্যবহার করতে হবে তো ল্যাপিং ব্যবহার না করো আপনারা কিভাবে ইউজ করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো অর্থাৎ এখন বর্তমানে একটি নতুন সিস্টেম চালু রয়েছে যেটি মানে যখন ল্যাপিংটা দেওয়া হয় সেটি আগে যেই নিয়মে ল্যাপিং দেওয়া হতো যে দুটি রডকে এখানে জয়েন করা হতো সেটি তার বা কোনো কিছু দিয়ে বেঁধে জয়েন করা হতো কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে এটা আপনার রিং করা হচ্ছে মানে ঝালাই করা হচ্ছে এই জায়গাটা ঝালাই করে ঝালাই করলে কিন্তু আপনার এখানে ল্যাপিং এর যেটা দিতে হয় আপনাকে ল্যাপিং যে পরিমাণ দিতে হয় সেটার থেকে আরো অনেক কম জয়েন দিতে হবে সেক্ষেত্রে তো এর পরবর্তী ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব আজকে আমরা যেটা সাধারণত ল্যাপিং দিয়ে থাকি সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকে ধরি কলাম কলামের ক্ষেত্রে আপনাকে থেকে ডায়া ডায়া পর্যন্ত ল্যাপিং দেওয়া হয় জিনিসটা এটা সেটা বুঝাচ্ছি যদি আপনার বারো মিলি রড হয়ে থাকে তো আপনাকে আপনার এটা ডিপেন্ড করবে আপনার ফাউন্ডেশনের উপর এখন চব্বিশ দিবেন না চল্লিশ দিবেন সেটা ডিপেন্ড করবে আপনার ফাউন্ডেশন যদি আপনার দুই তালা বা তিনতলার উপরে বিল্ডিং হয় সেক্ষেত্রে আপনার পঁয়ত্রিশ বা আপনারা দিতে পারেন অর্থাৎ যত মিলি রড আপনারা কলামে ব্যবহার করবেন তার সাথে আপনারা এটা গুণ করবেন অর্থাৎ আমরা যদি চব্বিশে ধরি ধরি এটা দুইতলা ফাউন্ডেশন দুই তলা ফাউন্ডেশনের ক্ষেত্রে চব্বিশ ডায়া পর্যন্ত দেওয়া যায় তো চব্বিশকে কে যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে পাবো দুইশো অষ্টআশি মিলিমিটার অর্থাৎ দুইশো অষ্টআশি মিলিমিটার আমাদেরকে ল্যাপিং দিতে হবে এই কলামের ক্ষেত্রে এবং কলামের ক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে আপনার যদি কলাম হয় তো এই কলামের ক্ষেত্রে আপনারা যে ল্যাপিংগুলো দিবেন যে রডগুলো আপনারা দিবেন এখানে তো রডগুলোর জয়েন্ট কথায় দিবেন জয়েন্টগুলো মিডিলে দেওয়ার জন্য চেষ্টা করবেন সবসময় মিডিলে কলামের তো মিডিলে হয়তো যদি একটা এখানে দেন আর একটা এখানে দিবেন ধনটা কিন্তু পাশাপাশি না এটা এখানে দিয়েছেন এটা এখানে দেওয়া যাবে না বা এটা এখানে দিয়েছেন এটা এখানে দেওয়া যাবে না এটা একটু উপরে দিতে হবে এইভাবে আপনাকে একটু কম্পেয়ার করে একটু একসাথে জয়েন্টগুলো দেওয়া যাবে না আর দ্বিতীয়ত যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে এখানে যেই রিংগুলো ব্যবহার করবেন সেগুলো একটু ঘন ঘন ব্যবহার করবেন যেখানে আপনারা জয়েন্ট দিবেন যে ল্যাপিং এর সেখানে আপনারা একটু ঘন ঘন রিংগুলো করবেন এই জিনিসটা আপনারা একটু লক্ষ্য রাখবেন তো এখন যেটা আমরা সেটা হচ্ছে বিমের ক্ষেত্রে আপনারা ইউজ করবেন তেমন একটা নেই বিমের আপনার একই বিমের ক্ষেত্রে আপনার বিমের ক্ষেত্রে আপনাকে চব্বিশ থেকে চব্বিশ থেকে পঁয়তাল্লিশ ডায়া পর্যন্ত দেওয়া হয় বা চল্লিশে দেওয়া যায় তো বিমের ক্ষেত্রেও আপনার এই হিসাব আপনাকে একইভাবে যে ল্যাপিং এর হিসাবটা সেটা একইভাবে এক্ষেত্রেও যদি আমরা ধরে নেই ষোলো মিলি যদি আমরা রড ব্যবহার করি মিলিমিটার যদি রড ব্যবহার করি সেক্ষেত্রে আমরা যদি চব্বিশ চব্বিশ ডায়া পর্যন্ত ব্যবহার করি তো আমরা এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসে তিনশো চুরাশি মিলিমিটার অর্থাৎ এটা যদি একটা বিম হয় তো বিমের 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 ক্ষেত্রে ক্ষেত্রে একটু আপনার জয়েন্টগুলো একটু অন্যরকম দিতে হবে এই বিমে যে রডগুলো ব্যবহার করবেন তো এই রডের জয়েন্টগুলো আপনারা যে ল্যাপিংগুলো দেবেন সেগুলো আপনার যখন পিলার হবে স্ল্যাবে এই মিডিলে দেওয়ার জন্য চেষ্টা করুন বা পাশাপাশি দেওয়ার জন্য চেষ্টা করুন এখানে সবগুলো একসাথে দিবেন না একটু এদিক এদিক করে দিবেন যদি চারটা রড ব্যবহার করেন তাহলে দুটা এখানে জয়েন দিবেন দুটা এ পাশে জয়েন দিবেন মিডিলে দেওয়ার জন্য চেষ্টা করবেন না মিডিলে যেহেতু মিডিলে এর প্রেশারটা অনেক বেশি থাকে বিমের ক্ষেত্রে সেক্ষেত্রে সেই জন্য আপনারা মিডিলে অবশ্যই এসেটি সেটি ব্যবহার করবেন না তো সাদের ক্ষেত্রে আপনারা কিভাবে এই ল্যাপিং ব্যবহার করবেন ছাদের ক্ষেত্রে ল্যাপিংটা একটু অন্যরকম হয়ে থাকবে ছাদের ক্ষেত্রে আপনার ডাইরেক্ট যেটা হয় পঞ্চাশ ডায়া পর্যন্ত আপনাকে আপনাকে ডায়া পর্যন্ত ল্যাপিং ব্যবহার করতে হবে তো ডায়া পর্যন্ত ল্যাপিং বলতে আমরা যদি একটি ছাদ ধরি ধরি এটা এটা দৌড়ব যদি আমরা ধরি ষাট ফিট তো ষাট ফিট কিন্তু আমরা একটা রড পাবো না সেটা আমি ভিডিও শুরুতে বলছি যে সাইড পেট আমরা কিন্তু রড পাব এখানে জয়েন করতে হবে তো এই জয়েন করার জন্য আপনাকে যেটা করতে হবে যেহেতু আমরা এখানে সাদের ক্ষেত্রে আপনাকে ডাইরেক্ট আমি যেটা বলেছি পঞ্চাশ ডায়া পর্যন্ত আপনাকে ল্যাপিং ব্যবহার করতে হবে অর্থাৎ আপনি যত মিলি রড ব্যবহার করতেছেন ধরি আমরা এখানে বারো মিলি মিটার বারো মিলিমিটার বা তিন সুতা তিন সুতা রড বারো মিলিতে তিন সুতা হয় তিন সুতা আমরা ব্যবহার করি ছাদে সেক্ষেত্রে আমাদেরকে ডায়া পর্যন্ত আমাদেরকে ল্যাপিং দিতে হবে এই ডায়া ল্যাপিং আপনারা কিভাবে দিবেন ধরি এখানে আমরা অনেকগুলো রড ব্যবহার করছি তো এই পঞ্চাশ গুণন বারো সিক্স হান্ড্রেড মিলিমিটার হয় আমাদের তো এই সিক্স হান্ড্রেড মিলিমিটার আমাদেরকে এখানে দিতে হবে যে রডগুলোতে প্রতিটা রডে কিন্তু আমাদেরকে জয়েন দিতে হবে তো জয়েন্টের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এই জায়গাতে যে জয়েন্টটা দিবেন আপনারা ঠিক পরবর্তী রডটা কিন্তু এই জায়গাতে জয়েন্ট দিবেন অবশ্যই একটু সরিয়ে দিবেন মিডিলে দিবেন তারপরে এই পাশের রডটা আবার একটু সরিয়ে দেবেন অর্থাৎ সবগুলো জয়েন কখনোই একসাথে দেওয়ার জন্য না পড়ে সেটা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে জয়েনগুলো অবশ্যই একটু এদিক করে আপনাকে দিতে না হলে আপনার পরবর্তীতে কোনো সমস্যা হতে পারে তো ল্যাপিং এবং এই কলাম বিম বা স্লাবে যে ল্যাপিং দেওয়া হয় সেটা অন্তত আপনারা বুঝতে পারছেন যে ল্যাপিং হিসাবটা কিভাবে করে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ল্যাপিং এর হিসাবটা আপনারা কিভাবে করবেন তো এর পরবর্তী ভিডিওতে আমি যেটা নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব ল্যাপিং ছাড়া আপনারা কিভাবে জয়েন্ট দিবেন কলামে কলামে মে এবং সাদে বা স্ল্যাবে এই তিনটা জায়গাতে আপনারা কিভাবে ল্যাপিং ছাড়া ল্যাপিং ছাড়া বলতে কি ল্যাপিং আপনাকে দিতেই হবে তা সেটা নয় ল্যাপিং ছাড়া বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আপনারা যখন একটি জয়েন করেন সেখানে আপনারা যেই চব্বিশ ব্যবহার করি তো এটা আমরা যদি আরও কমে ব্যবহার করতে পারব দশ টেন ডায়া পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো অর্থাৎ কোনো একটি রডকে যদি আমরা এখানে ঝালাই করি ওয়াইল্ডিং করা হয় সেক্ষেত্রে আপনার কিন্তু ল্যাপিংটা অনেকটা কমে যাবে তো এই বিষয়টা আপনাকে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা যে কতটুকু আপনাকে ল্যাপিং দিতে হবে ক্ষেত্রে বা ঝালাই করার ক্ষেত্রে যতটুকু দিতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে তো আজকের মতো এখানে শেষ করছি যদি আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন আর ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আপনার কমেন্ট করতে পারেন কোনো কিছু জানার থাকলে